ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন নারী ও শিশুসহ নয়জন মঙ্গলবার তীব্র গরমের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গি উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে নিহতরা হলেন সদর উপজেলার লাউথুতি গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ও নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম বালিয়াডাঙ্গি উপজেলার কালীবাড়ি গ্রামের মুজিবুর রহমানের ছেলে আতাউর রহমান আহতদেরকে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফরজানা